নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন ভারী সুন্দর দেখতে এই গাছটির নাম হলো ব্রোকেন হার্ট হাট ছাড়াও এই গাছটির আর নাম হলো সুইস চিজ ভাইন বা সুইস চিজ প্ল্যান্ট এবং মনস্টেরা অ্যাডানসোনি এই গাছটি সম্পর্কে আমার এটাই বলার আছে যে গাছটি হচ্ছে খুব হার্ডি এবং ইজি টু গ্রো খুব কম যত্নেই এই গাছটি দিয়ে আপনি ঘরের অন্দর এবং বাইর সবই কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবেন এবারে আমরা দেখি যে ব্রোকেনহার্ট গাছ কীরকম আলো বা সূর্যালোক পছন্দ করে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট এ গাছের বিশেষ পছন্দ তবে আপনি যদি কোনো বড়ো গাছের ছায়াতে বা বড় গাছের তলায় একে রেখে দেন তাহলেও আপনি দেখতে পাবেন যে কম আলোতে এই গাছটি সুন্দর বেড়ে উঠেছে কিন্তু কোনোভাবে এই গাছকে ডিরেক্ট সূর্যালোকে রাখবেন না বিশেষ করে পশ্চিম দিকে যে সূর্য ঢলে পড়ে সেই আলোয় গাছের পক্ষে মারাত্মক ক্ষতিকারক এই গাছের গায়ে যদি ডিরেক্ট সূর্যালোক পড়ে তাহলে দেখতে পাবেন যে এই সুন্দর সবুজ পাতাগুলি বাদামি হয়ে যাচ্ছে তখন দেখবেন যে গাছের আর কোনো সৌন্দর্যই থাকছে না এবারে আমরা দেখি যে ব্রোকেনার গাছ কীরকম জল পছন্দ করে ব্রোকেনাট গাছ নরম মাটি পছন্দ করে এবং ময়জ সয়েল ভালোবাসে তবে ফাঙ্গাসের সম্ভাবনা থেকে যদি আপনি এড়াতে চান তাহলে দুবার জল দেবার মাঝখানে মাটির উপরিভাগ আপনি শুকনো করতে দেবেন জল দেবার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখনই আমরা জল দেব। তখনই মাটিতে এভাবে আঙুল ঢুকিয়ে দেখে নেব যে এইভাবে ঝুঝুরে মাটি এরকম উঠে আসছে কি যদি দেখেন যে এরকম ঝুঝুরে মাটি উঠে আসছে তাহলে জল দেবেন যদি দেখেন যে কাদা কাদা মাটি উঠে আসছে তখন আপনি জল দেবেন না খুব বেশি জল দিয়ে এ গাছের মাটি পুরোপুরি কাদা কাদা করে ফেলবেন না কেননা বেশি জলে ধকল এ গাছ নিতে পারে না আপনার হার্ট গাছ যদি এরকম দেখুন এরা মস্টিক থাকে তাহলে প্রতিবারে আপনি গোড়ায় যখন জল দেবেন তখন এইভাবে মস্টিকটাকেও ভিজিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং গাছের পাতাগুলো দেখবেন খুব সুন্দর হয়ে যাচ্ছে এবারে আমরা আসি তাপমাত্রায় আঠেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ গাছের জন্য আদর্শ তবে এর থেকে ওপরে যদি তাপমাত্রা যায় তাহলে চিন্তার কিছু নেই এ গাছ মানিয়ে নিতে পারে কিন্তু যদি বেশি শীত পড়ে সেক্ষেত্রে গাছের পক্ষে সমস্যা হয় সেই জন্য শীতকালে আপনার গাছ যদি বাইরে থাকে তাকে ঘরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন এবারে আমরা দেখি যে ব্রোকেনহার্ট গাছের কীরকম হিউমিডিটি পছন্দ এ গাছের হিউমিডিটি খুব পছন্দ সেই জন্য আপনি একে মিস্টিং করতেই পারেন বিশেষ করে যে গাছ আপনার অন্দরে বা ইনডোরে থাকবে সে গাছকে আপনি মিস্টিং করতেই পারেন বিশেষ করে গরমকালে আপনি একে দিনে দুবার পর্যন্ত এভাবে মিস্টিং করতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন এরকম মিস্টিং করার সময় আপনি যে মসটিকে যদি রেখে থাকেন সে মসটিকেও একটু মিস্টিং করে দেবেন এই গাছে হিউমিডিটি বজায় রাখতে আপনি আরেকটি পদ্ধতি অবলম্বন করতেই পারেন এরকম একটা পাত্র নেবেন তার ওপরে পেবেলস বা পাথর বসাবেন এবং সেটি জল দিয়ে পূরণ করবেন তার ওপরে এই টবটিকে এমনভাবে বসাবেন যাতে এই টবের নিচটা পেবেলসটাকে এরকম টাচ বা স্পর্শ করে থাকে কিন্তু জলটা যেন স্পর্শ না করে এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন যে গাছের ময়েশ্চার বা হিউমিডিটি খুব ভালো থাকবে এবারে আমরা দেখি যে ব্রোকেনহার্ট গাছ কীরকম মাটিতে ভালো হয় ওয়েল ড্রেন এবং পোড়াস মাটি এই গাছের জন্য আদর্শ সেক্ষেত্রে আপনি কিভাবে মাটির ভাগটা নেবেন আপনি বাগানের মাটি নেবেন থার্টি পার্সেন্ট আপনি কোকোপিট নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি ভার্মি কম্পোস্ট নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং পারলাইট নেবেন টোয়েন্টি পারসেন্ট এবারে আমরা দেখি যে এই গাছ কীরকম ফার্টিলাইজার পছন্দ করে যেহেতু এই গাছ হাড়ি গাছ সেহেতু এই গাছের ফার্টিলাইজারের সেরকম বিশেষ চাহিদা নেই তবুও ফেব্রুয়ারি মাস নাগাদ আপনি একে ফার্টিলাইজার দিতে পারেন আপনি একে ভার্মি কম্পোস্ট অথবা কাউডং কম্পোস্ট দিতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন গাছের মাটিটা একটুখানি খুঁড়ে নেবেন এক থেকে দেড় মুটি ভার্মি কম্পোস্ট অথবা কাউডং কম্পোস্ট মেশাবেন মেশানোর পরে আপনি ওপর থেকে জল দিয়ে দেবেন এছাড়া আপনি যদি এই গাছকে লিকুইড ফার্টিলাইজার দিতে চান তাহলে আপনি কি করবেন এক লিটার জলে এক থেকে দেড় মুটি ভার্মিকম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট আপনি দিয়ে দেবেন সেখানে আপনি সেই জলটাকে ছায়াযুক্ত কোনো জায়গায় তিন থেকে চার দিন রেখে দেবেন তিন থেকে চার দিন পর ওপরের জলটাকে ছেঁকে নিয়ে আপনি গাছের মাটিতে দিয়ে দেবেন এটা আপনি পনেরো দিনে একবার দিতেই পারেন এবারে আমরা আসি কেমিক্যাল ফার্টিলাইজারে কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য আপনি কি করবেন এনপিকে নাইনটিন 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 নেবেন সেটা এক লিটার জলে এক চামচ মতন আপনি দেবেন সেটা ভালো করে গুলে গেলে সেই জলটা আপনি গাছের মাটিতে দিয়ে দেবেন এটা আপনি পনেরো দিনে একবার করবেন এবারে আমরা আসি সব সবসময় এ গাছ যখন রিপোর্ট করবেন তখন আগের যে টব আছে তার থেকে এক থেকে দুই ইঞ্চি বড় টবে করবেন এবং তখনই রিপোর্ট করবেন যখন দেখবেন যে নিচের যে হোলটা আছে সেখান দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে এবং রিপোর্ট যদি জরুরি দেখেন তখন কিন্তু আপনাকে রিপোর্টিং করতেই হবে না হলে দেখবেন যে গাছের যে বৃদ্ধি দেখতে পাচ্ছেন সে বৃদ্ধি কিন্তু থেমে যাবে এবারে আমরা দেখি যে এই গাছটিকে কিভাবে রিপট করব খুব সাবধানে সহ সব শিকড়যুক্ত গাছ মাটি থেকে তুলে নিয়ে নতুন মাটি ভরা পটে প্রথমে আমরা বসিয়ে দেব গাছ তুলে ফেলার পর যদি দেখেন কোনো শিকড় পচে গেছে বা কালো হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তবে সেটিকে তখন সাবধানে কেটে ফেলে দেবেন রিপোর্টিংয়ের সব থেকে ভালো সময় হল বসন্তকাল কারণ শীতকাল কেটে যাবার পর সেই সময় থেকে নতুন করে গাছের বৃদ্ধি হয় গাছকে হেলদি ও সোজা এবং সুদৃশ্য করার জন্য তাকে সাপোর্ট দিতে অবশ্যই মটস্টিকের ব্যবহার আপনি করতেই পারেন মস্টিক ব্যবহার করলে আপনি দেখতেই পাবেন যে গাছের পাতাগুলি আগের থেকে বড় এবং সুন্দর হয়ে যাচ্ছে এবারে আমরা দেখে নিই যে এত সুন্দর গাছটি থেকে আরেকটি সুন্দর গাছ আমরা কিভাবে পাব অর্থাৎ এ গাছের ব্রোকেন হার্ট গাছের প্রপাগেশন খুব সোজা আপনি স্টেম কাটিংয়ের সাহায্যে এ গাছের প্রোপাগেশন করতে পারেন দেখুন এরকম নোড আছে এরম জায়গা থেকে আপনি কেটে নেবেন দেখুন এরকম নোড় আছে এরম জায়গা থেকে আপনি কেটে নেবেন সেখানে যে পাতাটা আপনি দেখতে পাবেন সে পাতাটা এভাবে কেটে নিয়ে আপনি এরকম এক গ্লাস জল বা বাটির মধ্যে এভাবে রেখে দেবেন কিছুদিনের দিনের মধ্যেই দেখতে পাবেন সেখান দিয়ে শিকড় গজিয়ে গেছে তখন সেটা তুলে নেবেন তুলে নিয়ে কোনো মাটির মধ্যে পুঁতে দিলে সেখান থেকে আপনি আরেকটি নতুন গাছ পেয়ে যাবেন জল ছাড়াও আপনি আরেকটি পদ্ধতিতেও এ গাছের প্রোপাগেশান করতে পারেন একই পদ্ধতিতে আপনি কি করবেন এরকম একটা নোটযুক্ত জায়গা এরকম কেটে নেবেন দেখুন গাছের এই নোটগুলো আপনি কেটে কেটে নিলেন সেটা আপনি ভিজে কোনো মাটিতে যদি এরকম বসিয়ে দেন এবং মাটিতে মাঝে মাঝে জল দেন তাহলে কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন সেখান থেকে আপনি নতুন গাছ পেয়ে যাচ্ছেন এবারে আমরা আসি পেস্ট অ্যাটাকে এই গাছের পেস্ট অ্যাটাকের সম্ভাবনা একটু বেশি তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্পাইডার মাইট এফিট স্কেল এবং মিলিবাগ এদের আক্রমণের প্রিয় জায়গা হলো পাতারে নিষ্ঠা সেই জন্য আপনি যখনই গাছে জল দেবেন তখনই একবার চেক করে নেবেন যে পাতার নিচটা এভাবে আক্রমণ হয়েছে কি না পাতার নিচটা আপনি যদি দেখেন যে কোনো পেস্ট অ্যাটাক হয়েছে তাহলে আপনি এক লিটার জলে পাঁচ থেকে সাত এম এলের মতো নিম অয়েল দেবেন সেটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন আরেকটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন আপনি জলের মধ্যে কিছুটা লিকুইড সোপ দিয়ে দেবেন সেটা ভালো করে গুলে নিয়ে তুলো সেখানে ভিজিয়ে পাতার যে জায়গাটা আপনি দেখতে পাবেন যে এরকম পেস্ট আক্রমণ করেছে সেই জায়গাটা আপনি পরিষ্কার করে দেবেন আরেকটি সোজা পদ্ধতি হলো আপনি এক লিটার জলে পাঁচ থেকে সাত এম মতন কোনো লিকুইড সোপ বা হ্যান্ডওয়াশ মিশিয়ে নেবেন সেটা নিয়ে আপনি সারা গাছকে এরকম স্নান করিয়ে দেবেন সেটা আধ ঘন্টা রেখে দিয়ে আবার সাধারণ জল দিয়ে সে গাছটিকে আবার স্নান করিয়ে দেবেন তাহলেই দেখবেন পেস্ট অ্যাটাক যদি হয়ে থাকে সেখান থেকে আপনার গাছ নিরাময় হয়ে যাচ্ছে এবারে আমরা আসি মনস্টেরা গাছের টক্সিসিটিতে এই গাছ কিন্তু টক্সিক এই গাছের পাতা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে দেখবেন যে খাবার গিলতে অসুবিধা হচ্ছে বমি বমি ভাব হচ্ছে এবং তার সাথে আপনি দেখতে পাবেন গলায় ব্যথা হচ্ছে সুতরাং আপনার বাড়িতে যদি কোনো পশু থাকে অথবা যদি বাচ্চা থাকে তার হাতের থেকে একটু দূরে এই গাছটিকে আপনি রাখবেন এবারে আমরা আসি হার্ট গাছের কিছু সমস্যা এবং সমাধানে যদি দেখেন যে পাতা এভাবে হলুদ হয়ে যাচ্ছে আপনাদের জন্য আমি রেখে দিয়েছি কেটে দিইনি তাহলে জানবেন যে আপনি বেশি জল দিয়ে ফেলেছেন অর্থাৎ ওভার ওয়াটারিংয়ের জন্য পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন মাটি যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ আপনি জল দেবেন না ওপরের এক থেকে দেড় ইঞ্চি মাটি আপনি এরকম আঙুল ঢুকিয়ে দেখে নেবেন যে ঝুঝুরে আছে কি না তাহলে শুধুমাত্র জল দেবেন দ্বিতীয় সমস্যা হলো পাতা বাদামি হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া এরম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে দরকারের তুলনায় আপনার গাছটি বেশি আলো পাচ্ছে তখন আপনি কি করবেন গাছটিকে তুলে তুলনামূলক কোনো কম আলোযুক্ত জায়গায় যদি রাখেন দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার